স্পোকেন ইংলিশ 360 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ, আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। আজকে আমরা শিখব এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাড টু, উইল হ্যাভ টু কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়। এগুলো বাক্যে মডেল ভার্বের মতো কাজ করে। আজকে আমরা শিখব এগুলো বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়। এগুলো জানা থাকলে তোমরা শত শত বাক্য তৈরি করতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার দেখে আসি। স্বাভাবিকভাবে বর্তমানে কোনো কাজ করা হলে আমরা এম টু অবলিক, ইজ টু অবলিক, আর টু ব্যবহার করব। এগুলোর একটা কমন স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস এম টু অবলিক, ইজ টু অবলিক, আর টু বসবে, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, প্লাস অবজেক্ট বসবে, প্লাস এক্সটেনশন বসবে। এবার আমরা এম টু, ইজ টু, আর টু এর কিছু এক্সাম্পল দেখে আসি। আমাকে অফিসে যেতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হচ্ছে আই এম টু গো টু দা অফিস। এখানে আমাকে অফিসে যেতে হয়, এখানে প্রথমে সাবজেক্ট আমাকে আই বসতে, প্লাস স্ট্রাকচার অনুযায়ী এম টু বসতে, কারণ আই এর পরে সবসময় এম বসে, সেজন্য এখানে সাবজেক্টে করে এম টু বসতে, প্লাস বারবে ফার্স্ট ফর্ম গো বসতে, প্লাস বাকি অংশ টু দা অফিস বসতে। আমাকে অফিসে যেতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এটা নিজে হচ্ছে আই এম টু গো টু দা অফিস। এখানে আমাকে অফিসে যেতে কেউ বাধ্য করছে না, আমার নিজের প্রয়োজনে আমি অফিসে যাচ্ছি, সেজন্য এটা স্বাভাবিক কাজ, সেজন্য এখানে এম টু ব্যবহার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, মেয়েটিকে কাজ করতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এখানে ইংরেজি হচ্ছে দ্য গার্ল ইজ টু ওয়ার্ক। মেয়েটির কোনো ভুল নাই, সেজন্য তাকে কাজগুলো করতে হয়, সেজন্য একটা স্বাভাবিক কাজ, সেজন্য এখানে ইজ টু ব্যবহার করা হয়েছে। থার্ড এক্সাম্পল, তোমাকে জনগণের সেবা করতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এখানে ইংরেজি হচ্ছে ইউ আর টু সার্ভ দ্য পিপল। এখানে তোমাকে জনগণের সেবা করতে হয়, নেতা হিসেবে সে জনগণকে সেবা করতে ভালোবাসে, সেজন্য এখানে বাধ্যবাধকতা নেই, স্বাভাবিক কাজ, সেজন্য এখানে আর টু ব্যবহার করা হয়েছে। ফুড এক্সাম্পল, তাদেরকে বাহিরে কাজ করতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এখানে ইংরেজি হচ্ছে দে আর টু ওয়ার্ক আউটসাইড। এখানে তাদেরকে বাহিরে কাজ করতে হয় নিজের প্রয়োজনে, তাদের কেউ বাধ্য করছে না, নিজের প্রয়োজনে তারা বাহিরে কাজ করছে, সেজন্য এখানে আর টু ব্যবহার করা হয়েছে। সবসময় স্বাভাবিক অবস্থায় আমরা এম টু, ইজ টু অথবা আর টু এর ব্যবহার করব। হ্যাভ টু অবলিক হ্যাজ টু এর ব্যবহার, জোরপূর্বক অথবা বাধ্যতামূলক কোনো কাজ করা হলে আমরা হ্যাভ টু অবলিক হ্যাজ টু ব্যবহার করব। এটা একটা কমন স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার আমরা হ্যাভ টু অবলিক হ্যাজ টু এর কিছু এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট এক্সাম্পল, আমাকে অফিসে যেতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ টু গো টু দা অফিস। এখানে আমাকে অফিসে যেতে হয়, এখানে বাধ্য করা হচ্ছে, সেজন্য এখানে হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। আমরা স্বাভাবিক অবস্থায় বললাম আই হ্যাভ টু গো টু দা অফিস, যদি বাধ্য করা হয় তখন আমরা বলবো আই হ্যাভ টু গো টু দা অফিস। সেকেন্ড এক্সাম্পল, মেয়েটিকে কাজ করতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এখানে ইংরেজি হচ্ছে দ্য গার্ল হ্যাজ টু ওয়ার্ক। এখানে মেয়েটিকে কাজ করতে বাধ্য করা হচ্ছে, সেজন্য এখানে হ্যাজ টু ব্যবহার করা হয়েছে। থার্ড এক্সাম্পল, তোমাকে জনগণের সেবা করতে হয়, স্ট্রাকচার অনুযায়ী এখানে ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু সার্ভ দ্য
people. এখানে তোমাকে জনগণের সেবা করতে হয়, এটা বাধ্যতামূলক। কারণ সে জনগণের সেবা না করলে সে ভোট পাবে না, সেজন্য তাকে বাধ্যতামূলক ভাবে জনগণের সেবা করতে হয়। সেজন্য এখানে have to ব্যবহার করা হয়েছে। For example, তাদেরকে বাহিরে কাজ করতে হয়। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হচ্ছে they have to work outside. এখানে তাদেরকে বাহিরে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে, সেজন্য এখানে have to ব্যবহার করা হয়েছে। মূল কথা হচ্ছে যদি স্বাভাবিক অবস্থা হয় তাহলে have to, is to, are to ব্যবহার করা হবে। যদি বাধ্যতামূলক কাজ বোঝানো হয় তাহলে have to অথবা has to ব্যবহার করা হবে। আশা করি এই দুটো স্ট্রাকচারের মধ্যে তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছ। Was to oblique were to এর ব্যবহার স্বাভাবিকভাবে অতীতের কোনো কাজ করা হলে আমরা was to oblique were to ব্যবহার করব। এগুলোর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস was to oblique were to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার আমরা was to oblique were to এর কিছু এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট এক্সাম্পল, আমাকে অফিসে যেতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হচ্ছে I was to go to the office. এখানে অতীতের স্বাভাবিক কাজ অফিসে যাওয়া যাচ্ছে, সেজন্য এখানে was to ব্যবহার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, মেয়েটিকে কাজ করতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এখানে ইংরেজি হচ্ছে The girl was to work. এখানে মেয়েটিকে অতীতে স্বাভাবিকভাবে কাজ করতে হয়েছিল, সেজন্য এখানে was to এর ব্যবহার করা হয়েছে। থার্ড এক্সাম্পল, তোমাকে জনগণের সেবা করতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এখানে ইংরেজি হচ্ছে ইউ ওয়ার টু সার্ভ দ্য পিপল। এখানে অতীতে জনগণের স্বাভাবিক সেবার কথা বলা হচ্ছে, সেজন্য এখানে ওয়ার টু ব্যবহার করা হয়েছে। ফোর্থ এক্সাম্পল, তাদেরকে বাহিরে কাজ করতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এটা ইংরেজি হচ্ছে দে ওয়ার টু ওয়ার্ক আউটসাইড। এখানে অতীতে তারা বাহিরে স্বাভাবিকভাবে কাজ করেছিল, সেজন্য এখানে ওয়ার টু ব্যবহার করা হয়েছে। হ্যাড টু এর ব্যবহার জোরপূর্বক অথবা বাধ্যতামূলক অতীতের কোনো কাজ করা হলে আমরা হ্যাড টু এর ব্যবহার করব। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার আমরা হ্যাড টু এর কিছু এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট এক্সাম্পল, আমাকে অফিসে যেতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হচ্ছে আই হ্যাড টু গো টু দা অফিস। এখানে অফিসে যেতে বাধ্য করা হয়েছিল, সেজন্য এখানে হ্যাড টু ব্যবহার করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, মেয়েটিকে কাজ করতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হচ্ছে দ্য গার্ল হ্যাড টু ওয়ার্ক। এখানে মেয়েটিকে কাজ করতে বাধ্য করা হয়েছিল, সেজন্য এখানে হ্যাড টু এর ব্যবহার করা হয়েছে। থার্ড এক্সাম্পল, তোমাকে জনগণের সেবা করতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হচ্ছে ইউ হ্যাড টু সার্ভ দ্য পিপল। এখানে তোমাকে জনগণের সেবা করতে বাধ্য হয়েছিল, সেজন্য এখানে হ্যাড টু এর ব্যবহার করা হয়েছে। ফোর্থ এক্সাম্পল, তাদেরকে বাহিরে কাজ করতে হয়েছিল। স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি হচ্ছে দে হ্যাড টু ওয়ার্ক আউটসাইড। এখানে তাদেরকে বাইরে কাজ করতে বাধ্য করা হয়েছিল, সেজন্য এখানে হ্যাড টু এর ব্যবহার করা হয়েছে। শ্যাল অবলিক উইল হ্যাড টু এর ব্যবহার, এটার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাড টু অবলিক উইল হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার আমরা শ্যাল অবলিক উইল হ্যাড টু এর কিছু এক্সাম্পল দেখে আসি।
ফার্স্ট এক্সাম্পল আমাকে অফিসে যেতে হইবে স্ট্রাকচার অনুযায়ী এটা নিতে হচ্ছে আই উইল হ্যাভ টু গো টু দা অফিস এখানে ফিউচারে অফিসে যাওয়ার কথা বলা হচ্ছে সেজন্য এখানে উইল হ্যাভ টু ব্যবহার করা হয়েছে সেকেন্ড এক্সাম্পল নেইটিকে কাজ করতে হইবে স্ট্রাকচার অনুযায়ী এটা নিতে হচ্ছে The girl will have to walk. এখানে মেয়েটিকে ভবিষ্যতে কাজ করতে হইবে বোঝাচ্ছে সেজন্য এখানে will have to ব্যবহার করা হয়েছে থার্ড এক্সাম্পল তোমাকে জনগণের সেবা করতে হইবে স্ট্রাকচার অনুযায়ী এটা ইংরেজি হচ্ছে ইউ উইল হ্যাভ টু সার্ভ দ্য পিপল এখানে ভবিষ্যতে জনগণের সেবা করার কথা বলা হচ্ছে সেজন্য উইল হ্যাভ টু ব্যবহার করা হয়েছে ফোর্থ এক্সাম্পল তাদেরকে বাহিরে কাজ করতে হইবে স্ট্রাকচার অনুযায়ী এটা ইংরেজি হচ্ছে দে উইল হ্যাভ টু ওয়ার্ক আউটসাইড এখানে তাদেরকে ভবিষ্যতে বাইরে কাজ করার কথা বলা হচ্ছে সেজন্য এখানে উইল হ্যাভ টু ব্যবহার করা হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর যদি বুঝতে পারো তাহলে চেষ্টা করবে নিজে নিজে বাক্য তৈরি করতে আর যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ